করোনা সংক্রমণ বেড়েছে 20 গুণ 40 বছর বয়স হলেই মিলবে বুস্টার ডোজ মজুদ 9 কোটি টিকা নেপাল বাংলাদেশ বাণিজ্যে ট্রানজিট ভোগান্তি ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ উত্তরের শৈত্যপ্রবাহ 21 জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে জনজীবন বিপর্যস্ত শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online অমিক্রন সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী এক মাসের ব্যবধানে করোনা আক্রান্তের হার বেড়েছে 20 গুণ এবং মৃত্যু বেড়েছে 4 গুণ এমন পরিস্থিতিতে 40 বছর হলেই মিলবে বুস্টার ডোজ একই সঙ্গে শুধু শিক্ষার্থী নয় 12 বছর বয়সের সব শিশুরা টিকা পাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জসিম জুয়েলের রিপোর্ট করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হাসপাতালগুলোতে তীব্র হচ্ছে রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর হার এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী করোনার সবশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন এক মাসের ব্যবধানে করোনা আক্রান্তের হার বেড়েছে 20 গুণ তারপরও মানুষ টিকা নিতে আগ্রহ দেখাচ্ছে না প্রত্যেকদিন এখন 10-15 হাজার লোক আক্রান্ত হচ্ছে যেটা আগে যখন কোভিড আসার আগে ছিল মাত্র 400-500 অর্থাৎ প্রায় 20 গুণ আক্রান্তর হার বেড়ে গেছে পর্যাপ্ত টিকা থাকায় বুস্টার ডোজের বয়স সীমা কমিয়ে আনা হয়েছে একই সঙ্গে 12 বছরের সব শিশুরা টিকা পাবেন 12 বছরের উপরে যারা আছে সকল পর্যায়ের ছেলে মেয়েদেরকে আমরা এখন থেকে টিকা দিব স্কুলের একটু আগে তড়িঘড়ি ছিল সেটা আমরা দিয়েছি দেওয়া হয়ে গেছে বুস্টার ডোজ আমরা দিব 50 তো দেখলাম যে তাতে খুব বেশি এগিয়ে আসে নাই খুব বেশি বুস্টার ডোজ নেওয়ার জন্য লোক আসেনি তো সেই জন্য আমরা এটাকে আজকে থেকে 40-এ নামিয়ে আনলাম 50-40-এ নামিয়ে আনলাম প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে এখনো পর্যন্ত 16 কোটি টিকা দেওয়া সম্পন্ন হয়েছে আরও প্রায় 9 কোটি টিকা মজুদ আছে আমরা মোট টিকা প্রায় 15 কোটি 70 লক্ষ এই পর্যন্ত দিয়েছি আমরা আশা করতেছি যে ফেব্রুয়ারির মধ্যেই আমরা 10 কোটি ছাড়িয়ে যাব ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজও একই হারে বাড়তে থাকবে ভাসমান মানুষের জন্য জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে সরকারিভাবে টিকা উৎপাদনের বিষয়টি প্রক্রিয়াধীন ভারতের কাছে চুক্তির বাকি টিকা প্রয়োজন হলে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী জনসন অ্যান্ড জনসনকে আমরা যারা ভাসমান লোক আছে যাদের ঠিকানা সবসময় পাওয়া যায় না তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি কারণ এটা সিঙ্গেল ডোজ একবারে দিলে আর দ্বিতীয়বার তার আশা লাগবে না কোভিড পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমাদের টেকনিক্যাল কমিটিকে সাজেশন দেয় সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা দেশের প্রায় 21 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ এছাড়া আরও 9 জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার রিপোর্ট উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এদিকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আছে টাঙ্গাইল গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর রাঙামাটি চট্টগ্রামের সীতাকুণ্ড মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজশাহী পাবনার ঈশ্বরদী বগুড়া নওগাঁর বদলগাছি রংপুর দিনাজপুর নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা পঞ্চগড়ের তেঁতুলিয়া কুড়িগ্রামের রাজারহাট যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়ার কুমারখালী ও বরিশাল এছাড়া 10 ডিগ্রির মধ্যে আছে চট্টগ্রামের সন্দ্বীপ কুমিল্লা ফেনী সিরাজগঞ্জের তারাশ সাতক্ষীরা পটুয়াখালী ও খেপুপাড়া এবং ভোলা গেল কয়েকদিনের তীব্র শীতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা নিউমোনিয়া কোল্ড ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ অনেক রোগী হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে
প্রচুর শীতের কারণে বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে, ঠান্ডা লাগছে। আমার বাচ্চার হচ্ছে জ্বর থেকে কাঁপুনি, বুকে ব্যথা আছে, সর্দি কাশি আছে। বাচ্চাগুলাই হচ্ছে চারটা পাঁচটা করে বাচ্চা একটা বেডে, রোগীর চাপের কারণে বেড সংকুলাম এবং গাদাগাদি করে থাকতে হচ্ছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, কুয়াশায় যান চলাচল ব্যাহত হচ্ছে, বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। 100 দেশে আইসিটি পণ্য রপ্তানি করছে বাংলাদেশ, বড় বিনিয়োগ আসছে জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। আবারও আমন্ত্রণ দুপুর দুটার একুশে সংবাদে। বাংলাদেশ আইসিটি সেক্টর থেকে 100টি দেশে $140 কোটি রপ্তানি করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। সকালে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে নবনির্বাচিত বেসিস সদস্যদের সঙ্গে রূপকল্প 2041 বাস্তবায়ন তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কয়েক মাসের মধ্যে দেশে তথ্য প্রযুক্তি খাতে $800 বিলিয়ন বিনিয়োগ এসেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন ভবিষ্যতে আরও আসবে। 300 বেসিস মেম্বার প্রায় 100 দেশে এখন সফটওয়্যার রপ্তানি করছে, যেখান থেকে $1.4 বিলিয়ন রপ্তানি আয় আমরা করছি। আমরা 24 পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মুক্ত আছে, আমরা উভয়ই একমত হয়েছি যে এটাকে 30 সাল পর্যন্ত আমরা বর্ধিত করার জন্য আমরা ফাইন্যান্স মিনিস্টারের কাছে আপিল করতে চাই। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ময়মনসিংহ সদরের খাগডহরে ঐতিহাসিক গ্রাম নীলকুঠি, ব্রিটিশ আমলের নীল চাষের কথা এখনও এই গ্রামের প্রবীণদের মুখে। নীল চাষের জায়গাটি সংরক্ষণের দাবি করেছেন স্থানীয়রা, আর সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছেন প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে এখানে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রায় 60 বছর আগে নীলকুঠি গ্রামে বউ হয়ে এসেছিলেন খুদেজা বেগম, এখন তিনি বিধবা। বিয়ের পর থেকেই শুনে আসছেন ব্রিটিশ শাসকদের নীল চাষের কথা। এই গ্রামে এখনো মাটি খুঁড়লে ব্রিটিশ আমলের সাক্ষী ইট সহ নানা জিনিসের চিহ্ন পাওয়া যায়। নীল টিল্লাই যেটা হোগাই তো ডেরিং আছে, ডেরিং দিয়া ইন্দা নীলের পানি যাইতো, এই যে ইয়া। স্থানীয় চাষিদের অত্যাচার নির্যাতন করে ব্রিটিশ শাসকরা নীল চাষে বাধ্য করতেন। এখনো কালের সাক্ষী হয়ে আছে নীল চাষের দুটি পুকুর। পুকুরের আশপাশে রয়েছে ইটের চিহ্ন। স্থানীয়দের দাবি খনন করা গেলে পুরনো অনেক সম্পদ মিলতে পারে, স্থানটি সংরক্ষণের দাবিও জানিয়েছেন তারা। ইংরেজরা এখানে আইসা তারা কৃষকদেরকে জমি যা ছিল তা নিয়ে তারা জোরজলম করে এখানে নীল চাষ করত, খাজনা আদায় করত। পর্যটন কেন্দ্র হিসেবে এটাকে চিহ্নিত করতে পারে। দীনবন্ধু মিত্রের নীল দর্পণে বর্ণিত হয়েছে নীল চাষের কাহিনী, এই জায়গাটিকে তাই স্মরণীয় করে রাখার দাবি এই সাহিত্যিকের। নীলকুঠির ইতিহাস, নীল চাষের ইতিহাস, সেটিকে খুব সংক্ষিপ্তভাবে হলেও ওখানে যদি একটি সৌধ, একটি স্থাপনা তৈরি করে তা লিখে রাখা যায়, তাহলে এই প্রজন্মের, আগামী প্রজন্মের মানুষ সেখানে গিয়ে ইতিহাসের এই অংশটির সন্ধান করতে পারবে। এদিকে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে জায়গাটি খননের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সেখানে যদি তেমন স্থাপনা থেকে তো আমরা খনন কার্যটি চালাই, বোরিং সিস্টেম আমরা দেখি যে কোনো স্থাপনা আছে, যদি থাকে তাহলে সেখানে আমরা খনন কার্য চালানোর চেষ্টা করব। ঐতিহাসিক নীলকুঠি গ্রামের পুকুর ও স্থাপনা সংরক্ষণে কার্যকর উদ্যোগ দেখতে চায় ময়মনসিংহবাসী। সমর ইসলাম, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর দুটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণ বেড়েছে 20 গুণ, 40 বছর বয়স হলেই মিলবে বুস্টার ডোজ, মজুদ 9 কোটি টিকা। নেপাল বাংলাদেশ বাণিজ্যে ট্রানজিট ভোগান্তি, ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ।
উত্তরের শৈত্যপ্রবাহ, একুশ জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, জনজীবন বিপর্যস্ত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।